ভিন্ন ভিন্ন নামের ঈদ সমূহ মূলত দিনের এক একটি নিদর্শন। এটি ওই সমস্ত বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি, যার দ্বারা একটি জাতি ও তার অনুসারীগণ অন্যদের থেকে বৈশিষ্ট্য মণ্ডিত। প্রতি বছর মুসলিমদের ঈদ কেবলমাত্র দুটি হওয়ার ব্যাপারে অনেক শরাই দলিল বর্ণিত হয়েছে, আর তা হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আদহা। প্রতি সপ্তাহের ঈদ হচ্ছে শুক্রবার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট ঈদ রয়েছে এবং এটি হচ্ছে আমাদের ঈদ। এছাড়া অন্য যে সকল ঈদ আছে, যেমন ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি, সেগুলি ইহুদি নাসারাদের, কোন মুসলিমের জন্য এগুলি পালন করা বৈধ নয়। অনুরূপভাবে এগুলিতে অভিবাদন জানানো বা অংশগ্রহণ করাও বৈধ নয়। এই সকল উৎসব সংশ্লিষ্ট কোনো কিছু তাদেরকে হাদিয়া দেওয়া বা এই সংশ্লিষ্ট কোনো জিনিস যেমন আলোকসজ্জা, গাছ, নির্দিষ্ট খাদ্য ইত্যাদি তাদের নিকটে বিক্রি করাও এই হুকুমের অন্তর্ভুক্ত। দুটি কারণে এগুলি নিষিদ্ধ। এক, এগুলির দ্বারা তাদের সাথে সাদৃশ্যতা সৃষ্টি হয়, তাদের কুফরিকে স্বীকৃতি দেওয়া হয়, অথচ ইসলাম কাফেরদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যতা স্থাপন হারাম করেছে। দুই, এগুলি আল্লাহর দিনের মাঝে নব্য আবিষ্কৃত বিদআত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে কোনো ধরনের কুফরি কাজে অভিবাদন জানানো সর্বসম্মতভাবে হারাম। যেমন তাদের অনুষ্ঠান সমূহে তাদেরকে অভিবাদন জানিয়ে বলা, তোমার অনুষ্ঠান বরকতপূর্ণ হোক, আমি তোমাকে এই ঈদের অভিবাদন জানাচ্ছি ইত্যাদি। কেননা এর দ্বারা অভিবাদন জানানো ব্যক্তি কাফের না হলেও হারাম কাজে পতিত হয়। এর অর্থ এই নয় যে তাদের সাথে খারাপ আচরণ করতে হবে বা শত্রুতা পোষণ করতে হবে, কেননা অংশগ্রহণ প্রত্যক্ষণ করা অর্থ শত্রুতা পোষণ করা নয়, বরং এটি হচ্ছে অন্যান্য জাতির সাথে একজন মুসলিমের আকিদাগত ও নিদর্শনগত স্বতন্ত্রতা ও বৈশিষ্ট্য। এই জন্য তাদের নিকট থেকে হাদিয়া গ্রহণ করা বৈধ, কেননা এর দ্বারা তাদের অনুষ্ঠান স্বীকৃতি দেওয়াও হয় না, আবার তাদের সাথে অংশগ্রহণও হয় না। তবে হাদিয়া যদি অনুষ্ঠানের জন্য জবাইকৃত পশু হয়, তাহলে সেটা গ্রহণ করা জায়েজ নেই। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তাদের অনুষ্ঠানের দিনে তাদের নিকট থেকে হাদিয়া গ্রহণের বিষয়ে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মত অনুসরণ করি। নাইরুজের সময় তাকে হাদিয়া দেওয়া হলে তিনি তা গ্রহণ করেছিলেন। আবু বারজা থেকে বর্ণিত, তার কিছু মূর্তি পূজক জনগণ ছিল। নাইরুজ ও মাহারজানের সময় তারা তাকে হাদিয়া প্রদান করত। তিনি তার পরিবারকে বলতেন, এর মধ্যে যে ফলমূলগুলি আছে সেগুলি খাও, অন্য যা কিছু আছে তা ফেরত দিয়ে দাও।